এখন বিএনপি একটা দল, তার প্রাসঙ্গিকতা নিজেরাই হারিয়ে গেছে। এখানে আমাদের কিছু বলার, তাদের প্রাসঙ্গিকতা, এরকম একটা দল প্রধান অপোজিশন বলেন যাই বলেন, সেই তারা তো নিজেদের প্রাসঙ্গিকতাই হারিয়ে গেছে। দেখুন, সারা দুনিয়া সবাই কিন্তু নিজেদের নিয়ে ব্যস্ত আছে। আমেরিকাও চ্যালেঞ্জের মুখে আছে, আর মধ্যপ্রাচ্যে একদিকে ইসরায়েলকে তারা সামলাতে ব্যর্থ হচ্ছে। কি অবস্থা আজকে, শীতের মধ্যে ওদিকে বৃষ্টি, ঠান্ডা, শৈত্য প্রবাহ, আবার এদিকে রক্ত, সেখানে যে বৃষ্টির পানির সঙ্গে রক্ত, লাল রক্ত পানি আর দেখা যায়, এমন অবস্থা। তো আমেরিকা তো তাদের দুষ্টু ছেলে ইসরায়েল, ইসরায়েল তাদের কথা শুনছে না। নেতানি বাইডেন বলছে একটা, নেতানিয়াহু বলছে আরেকটা, সে শেষ পর্যন্ত যুদ্ধ করার অঙ্গীকার করেছে, হামাসকে ধ্বংস করা পর্যন্ত। আর এদিকে শিশুরা বেশি, 27,000-এর মধ্যে পৌঁছে শিশুরাই হচ্ছে 18-19,000। এই শিশু হত্যাকারী তারা, এখন এদের সাথে এই পরিস্থিতি সামলাতে হচ্ছে। এদিকে রেড সিতে হুতিদের সাথে নতুন করে সংঘাত এসেছে, এবং ইসরায়েল কানেক্টেড যে জাহাজগুলো, এই ভ্যাসেলগুলো চলাচল হুতিরা অনেকটা বন্ধ করে দিয়েছে, সুয়েজ ক্যানেল দিয়ে যাত্রাটা বন্ধ করে আরেকটা সংকট আমেরিকার জন্য সৃষ্টি করেছে। আজকে মধ্যপ্রাচ্যের দেশে দেশে কৃষকরা রাস্তা দ্রব্যমূল্যের জন্য এবং তাদের যন্ত্রপাতি এগুলোর মূল্য বৃদ্ধি, তাদের জীবনযাত্রার মূল্য বৃদ্ধি, এইসব নিয়ে ইউরোপের প্রায় সব দেশে কৃষকরা জার্মানিতে নামছে, ফ্রান্সে, সব জায়গায় নেমে গেছে। তো এই ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। আমেরিকার তো এখানে নানান চিন্তা আছে, তাদের নিজেদেরকে নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলা তারা ব্যস্ত, বাংলাদেশের দিকে আর অত মনোযোগ দেওয়ার সময় তাদের কোথায়, তারা নিজেরাই তো ব্যস্ত।